দেখুন কি কাণ্ড, সিঙ্গাপুর যাওয়ার পথে কিমকে মাঝ আকাশে কনভয় দেবে যে দেশ। উত্তর কোরিয়ার রাষ্ট্রনেতা কিম জং উন সিঙ্গাপুর যাওয়ার পথে নিরাপত্তা দেবে চীনের গণমুক্তি ফৌজের বিমান বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নজিরবিহীন শীর্ষ সম্মেলনের লক্ষ্যে কিমের সিঙ্গাপুর যাওয়ার কথা রয়েছে। সেই সফরের সময় কিমকে কনভয় দেবে চীনা এয়ারফোর্স। সিঙ্গাপুরে যাওয়ার পথে কিমকে নিরাপত্তা দেওয়ার জন্য ইতিমধ্যে যুদ্ধবিমান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীনা এয়ারফোর্স। দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীর এক আধিকারিক এমনটাই জানিয়েছেন। তিনি চীনা দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্টকে বলেছেন, বৈঠকে যাওয়ার পথে কিমকে নিরাপত্তা দেবে চীনা বিমান। পাশাপাশি আমেরিকাকেও এও কথাও হয়তো স্মরণ করিয়ে দেবে যে পিয়াংইয়াংয়ের পাশে রয়েছে বেইজিং। খবরে আরও বলা হয়েছে, শীর্ষ সম্মেলনের আগে পিয়াংইয়াংয়ের ওপর প্রভাব আরও বিস্তার করতে চাইছে চীন, আর সেই জন্য চীনের এই সিদ্ধান্ত। এই মাসের 12 তারিখে কিম জং উন ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে শীর্ষ বৈঠক হওয়ার কথা রয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে সিঙ্গাপুরের দক্ষিণাঞ্চলীয় সেন্টোসা দ্বীপে বৈঠকটি হবে। বৈঠকের স্থান হিসেবে সিঙ্গাপুরের সেন্টোসা দ্বীপের ক্যাপেলা হোটেলকে বেছে নেওয়া হয়েছে। এদিকে বৈঠককে সামনে রেখে সিঙ্গাপুরের সরকার দেশের একাংশকে আগামী 10 থেকে 14 জুন পর্যন্ত বিশেষ এলাকা হিসেবে ঘোষণা করেছে।